আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে জীবন ঘনিষ্ঠ অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে স্ত্রী সহবাসের ভিডিও করা বা কোনো ধরনের ছবি ধারণ করা জায়েজ কিনা, এই সংক্রান্ত একটি প্রশ্ন আমাদেরকে করা হয়েছে। সেই প্রশ্নটির জবাব আজকের এই ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ফতোয়া লাজনাতি দামিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর লেখেন। আমি এই ভিডিওতে তাদের সেই উত্তরটি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বামী এবং স্ত্রী একান্ত মুহূর্তে ছবি ভিডিও গ্রহণ করা, এটি বড় ধরনের একটি হারাম কাজ, শক্ত একটি হারাম কাজ। কেননা ছবি ভিডিও ছবি এবং ভিডিও হারাম হওয়ার দলিলগুলো আম বা ব্যাপকভাবে রয়েছে। তাছাড়া বলা বাহুল্য যে বিশেষত স্বামী এবং স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও গ্রহণ অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত মন্দ একটি কাজ। এর মাধ্যমে বহু মন্দ এবং অনিষ্টতা রয়েছে, যার অনুমতি শরীয়ত, যুক্তি কিংবা চরিত্র দেয় না। সুতরাং এ থেকে দূরে থাকা প্রত্যেকেরই আবশ্যক। ইজ্জত ও গোপন বিষয়গুলোর হেফাজতের প্রতি যত্নবান হওয়া অপরিহার্য, কেননা এটা ইমান ও সুস্থ রুচিবোধের দাবি, আর এটা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। ফতোয়া লাজনাতি দামিয়া 22659 নম্বর পৃষ্ঠায় এই মাসআলাটি আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই সমস্ত মানুষরা ইমানদার, ওই সকল মানুষরা মুমিন যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রিয় বন্ধুরা, এ থেকে আমরা বুঝতে পারি যে স্বামী এবং স্ত্রীর একান্ত মুহূর্তে ভিডিও ধারণ এবং ছবি উত্তোলন উভয়টি হারাম কাজ। এ থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ইসলামের সঠিক বিধান মেনে জীবন অতিবাহিত করবার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।